ওয়েলকাম ফ্রেন্ডস, আমাদের ইউটিউব চ্যানেলে পারমুটেশন কম্বিনেশনের উপর দুটো বেসিক ভিডিওস অলরেডি আছে। আজকে আমরা 3 নম্বর ভিডিওটা তৈরি করতে যাচ্ছি, যেটার মধ্যে আমরা একটা মজার একের ভেতর চার প্রবলেম দেখতে যাচ্ছি। একের ভেতর চার প্রবলেমটা কি সেটা আগে বলছি, অর্থাৎ প্রবলেমটা আগে রিড করছি। 10 জনের মধ্যে 5 জনকে বাছাই করো, এরপরে সাজাও। কন্ডিশন হলো, ফার্স্ট কন্ডিশন হলো, এটা দুইটা কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশন হলো যখন দুজন সর্বদাই থাকবে, সেকেন্ড কন্ডিশন হলো যখন দুজন সর্বদাই থাকবে না। এখন এইটা আসলে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন মিক্স আপ প্রবলেম, আর এখানে একটা না দুটা না চারটে প্রবলেম আছে। অর্থাৎ এই কন্ডিশন আর বাছাই করো একটা প্রবলেম, এই কন্ডিশন সাজা আরেকটা প্রবলেম, এই কন্ডিশন সাজা আরেকটা প্রবলেম, এই কন্ডিশন বাছাই করো আরেকটা প্রবলেম। এভাবে টোটাল 4টা অঙ্ক আমরা কয়েক মিনিটের মধ্যে সলভ করে ফেলবো। সো লেটস বিগিন। প্রথমে দেখি, 10 জনের মধ্যে থেকে 5 জনকে যদি আমরা বাছাই করি আর তার মধ্যে যদি 2 জন সর্বদাই থাকবে বলা হয়, তাহলে ওই 2 জনকে আমরা চুপচাপ এই 5টা ঘরের 2টা ঘরে বসিয়ে রাখবো, কারণ ওদের বাছাই করা যাবে না, বলাই হয়েছে 2 জন সর্বদাই থাকবে। তারপরে অর্থাৎ 2 জনকে বাছাই করার পর 10 জনের মধ্যে রইলো কয়জন? 8 জন। 10 - 2 = 8, তাই না? এই 8 জনের মধ্যে আমরা বাছাই করতে পারবো, কিন্তু 5 জনকে বাছাই করলে কিন্তু আর হবে না, কারণ 5 জনের মধ্যে যে আসনটা রয়েছে, 5টা আসনের মধ্যে 2টা আসন অলরেডি ফুলফিল হয়ে গেছে। সো আমরা 10 জনের মধ্যে থেকে 5 জনকে বাছাই করব না, 8 জনের মধ্যে থেকে 5 জনকে বাছাই করব না। আমাদের যে 8 জন রয়েছে তার মধ্যে মাত্র 3 জনকে আমরা আসন দিতে পারছি, তাই 8 জনের মধ্যে থেকে 3 জনকে কম্বিনেশন করে বের করলেই অ্যান্সার পেয়ে যাচ্ছি। অর্থাৎ 8C3 হলো এই প্রশ্নটার অ্যান্সার। আমাদের কাজটা কি করলাম, আবার একটু রিপিট করছি। আমরা প্রথমে 10 জনের মধ্যে থেকে যে 2 জনকে রাখতে হবে, ওই 2 জনকে 2টা আসনে রেখে দিলাম। বাকি যে 3টা আসন রইলো, সেই 3টা আসনের জন্য বাকি 8 জনের মধ্যে থেকে 3 জনকে নির্বাচন করলাম, এভাবে করে বাছাই করলাম। এরপরে যখন আমরা বাছাই করে ফেলেছি, এখন সাজানের পালা। সাজানের জন্য খুব ইজিলি 8C3 × 5 ফ্যাক্টোরিয়াল করলে দিলে হয়ে যাচ্ছে, কারণ আমাদের এই 5 জন বাছাই করা হয়ে গেছে। 5 জনের মধ্যে 2 জন তো আগেই ছিল আর 3 জনকে আমরা বাছাই করে নিয়ে আসলাম। এর পরবর্তী স্টেপে এই 5টা ঘরকে, অর্থাৎ 5টা জিনিসকে এক সারিতে কত ভাবে সাজানো যায়, অ্যান্সার হলো 5 ফ্যাক্টোরিয়াল। সো আমরা এখানে 5 ফ্যাক্টোরিয়াল দিলাম। অনেকে ভাবে এখানে 3 ফ্যাক্টোরিয়াল হবে, এখানে 3 ফ্যাক্টোরিয়াল হবে না, কারণ হলো আমাদের সেই 2 জন সর্বদাই রেখেই কিন্তু আমরা 5 জনকে আশেপাশে নড়াচড়া করাতে পারতেছি। এই 2 জন সর্বদাই থাকবে, এর মধ্যে আমরা 5 ফ্যাক্টোরিয়াল করতে পারতেছি, মানে 2 জনকে রেখেই কিন্তু 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যাচ্ছে। এমন না যে 2 জনের অবস্থান বিনিময় করা যাবে না, 2 জনকে আশেপাশে বসানো লাগবে, এরকম কিছু কিন্তু বলে নাই। সো আমরা 5 ফ্যাক্টোরিয়াল এখানে লিখতে পারতেছি। এরপর প্রবলেমটা চলে আসি, যখন 2 জন সর্বদাই থাকবে না, 2 জন আমাদের বাছাই করা যাবে না, 2 জন কালপিট আছে, 2 জন শয়তান ব্যক্তি আছে, তাদের আমরা রাখবো না। সেটা কিভাবে করা যায়? খুব ইজিলি 10 জনের মধ্যে থেকে 2 জনকে বাদ দিয়ে দিই, তারপর যে 8 জন রইলো তাদের মধ্যে থেকে, সেই 8 জন ভালো মানুষের মধ্যে থেকে 5 জনকে বাছাই করি, তাহলে কাজ হয়ে যাবে। সো এই প্রশ্নের উত্তর হলো 8C5। আফটার দ্যাট কি করতে হবে? আমাদের 5 জন চলে আসছে, 5 জনকে এখন এলোমেলো করে একজনকে বলবো ডানে যান, একজনকে বলবো বামে যান, একজনকে বলবো এখানে আসেন ওইখানে আসেন, এভাবে করে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে এই এই 5 জনকে, যে 8 জনের মধ্যে থেকে যে 5 জনকে আমরা বেছে নিচ্ছি, তাদেরকে প্রত্যেকবার 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যাচ্ছে। গুণ হচ্ছে, কারণ হলো প্রত্যেকবার বাছার পর আমরা 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানোর সুযোগ পাচ্ছি। অর্থাৎ 5 জনকে বেছে নিয়ে আসতেছি, তারপরে ইচ্ছে মতো একজনকে ডানে একজনকে বামে করে আমরা টোটাল 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারবো, তারপরে আবার 8 জনের মধ্যে থেকে 5 জনকে বেছে নিয়ে আবার এই কাজটা করতে পারবো। এটা কন্টিনিউয়াসলি ওই কিক নিয়মে গুণ হয়ে যাচ্ছে। আশা করি এই 4টা প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পারছো। বুঝতে কোনো সমস্যা হলে বা তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা হলে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো, আর ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে আমাদের কম্বিনেশন পারমুটেশনের যে আগের 2টা ভিডিও আছে সেগুলোর লিংক এবং প্লেলিস্টটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।